হ্যালো স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ক্লাস সেভেনে পড়ছো তোমাদের ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নতুন যেটা দিয়েছে তোমাদের স্কুল থেকে আজকে সেটা নির্ভুল উত্তর আমরা সলভ করব তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখো এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং বন্ধুদের শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রত্যেকদিন আপলোড করে থাকি এবং কিছুক্ষণ আগে কিন্তু আমি অঙ্কটা তোমাদের ক্লাস সেভেনের অঙ্কটা অঙ্কর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেটা আমরা আপলোড করেছি তোমরা দেখে নিও না দেখে থাকলে চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক দেখো তোমাদের এইটা হচ্ছে নতুন ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক চলো তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো করা যাক তো তোমাদের প্রথম কোশ্চেনটা বলছে ক স্তম্ভের সাথে স্তম্ভ মেলাও আমি মিলিয়ে রেখেছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি মিলিয়ে এখানে করে করে নিয়েছি অলরেডি তো এখানে ক খ স্তম্ভ এভাবে আমরা শখ করেছি তোমরা খাতা খুব সুন্দরভাবে ছপটা করে নিও এবং প্রথমটা আছে কি হর্ষচরিত আর হর্ষচরিত থেকে হবে বানভত্র এটা কিন্তু এটার অ্যান্সার এবং গৌরবহ থেকে হবে বাঘপতিরাজ এবং কিতাব উল হিন থেকে হবে অলবিরণী। ওকে এটা কিন্তু আমাদের স্তম্ভ মেলা কিন্তু হয়ে গেল। আমাদের দ্বিতীয় কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে বলছে কি বেমানান শব্দের নিচে দাগ দাও তো আমাদের ক নম্বর হবে বিজালয়া নম্বর হবে হরিকেল গ নম্বর হবে হলায়ুদ তো এই তিনটে নিচে তোমরা দাগ দিয়ে দেবে তোমাদের উত্তরটা হয়ে যাবে চলো আমাদের পরবর্তী উত্তর দেখে নেই তো আমাদের পরের কোশ্চিন সংক্ষেপে তিরিশ থেকে পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর দাও ক নম্বর পাল সেন যুগে কেমনভাবে কর আদায় করা হতো তো উত্তরটা হচ্ছে পাল সেন যুগে রাজারা উৎপন্ন ফসলের ছয় ভাগের এক ভাগ কৃষকদের কাছ থেকে কর নিতেন তারা নিজেদের ভোগের জন্য ফুল ফল কাঠ প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন তো আরও আছে আমাদের অবশ্যই তারপরে কি আছে এই তিন প্রকার কর ছাড়াও নানান রকমের অতিরিক্ত কর ছিল নিজেদের নিরাপত্তা নিশ্চিন্ত করার জন্য প্রজারা রাজাকে কর দিত সমগ্র গ্রামের ওপরেও কর দিতে হতো গ্রামবাসীদের এছাড়া হাট ও খোয়া ঘাটের ওপরেও কর মানে চাপানো হতো তো এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার তো আমাদের পরের কোশ্চিন কোশ্চিন নম্বর খ সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন উত্তরটা হলো সাহিত্য হলো সমাজের দর্পণ একদিকে রাজা লক্ষ্মণ সেনের রাজসভার কবিদের সংস্কৃত ভাষায় লেখা কাব্যে ধনী ও বিলাসী জীবনের কথা ফুটে উঠেছে আবার গরিব মানুষেরাও গরিব মানুষের জীবন জীবনেরও ছায়া পড়েছে সমসাময়িক সাহিত্যে সেন যুগে লক্ষণ সেনের রাজসভার কবি ছিলেন জয়দেব সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক তার গীত গোবিন্দ কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী লক্ষণ সেনের রাজসভার আর এক কবি ধয়েছিলেন ছিলেন ধরই ছিলেন পব ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য এ যুগের আর তিনজন কবি ছিলেন গোবর্ধন উমাপতিধর ও শরণ এই পাঁচজন কবি একসাথে লক্ষণ সেনের সভায় পঞ্চতর ছিলেন ত্রয়োদশ শতকের গোড়ায় কবি শ্রীধর দাসের দ্বারা সংকল সংকলিত সদুক্তিকর্ণমৃত গ্রন্থে বিভিন্ন কবি অ্যালখা কবিতা স্থান পেয়েছেন এছাড়াও রাজা বল্লভ সেন ও রাজা লক্ষ্মণ সেন দুজনেই স্মৃতিশাস্ত্র লিখেছেন অভিধান প্রণেতা সর্বনন্দ ও গণিতজ্ঞ এবং জ্যোতি জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন সেন যুগের আর দুজন লেখক তো এই ছিল তোমাদের ইতিহাসের ক্লাস সেভেনে মডেল অ্যাক্টিভিটি টাস্ক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর তুমি আপডেট থেকো কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রত্যেক আপলোড করতে থাকবো কোনটা তোমার কাজে লেগেছে ঠিক নেই অবশ্যই টেলিডেন ভালো থেকো ধন্যবাদ